বিশ্বজয়ের মুকুট পরে হাফেজ কোরআন দেশের জন্য আনছে বয়ে গর্বিত সম্মান মারহাবান 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা আব্দিল মুস্তাফা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা দর্শক মার্কেন্টাইল ব্যাংক তাকওয়ান নিবেদিত বিশ্বজয় তার অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে কোরআন মাজিদের আয়োজন উপভোগ করছেন রাখি ভালো আছেন আমরা আল্লাহ দোয়াখল্লাহ সোহানতাল্লাহ আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন দর্শক একটি হাদিস হাদিসের সহি সই বুখারিতে আসছে আমরা সবাই জানি সবাই পরিচিত রসল সাল্লাহ আলু সাল্লাম বলছেন হয় রুকুম মাংটা আল্লা আল কুরআনা ও আল্লামা তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট মানুষ সে যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় আমরা জানি যে হাদিস বলছে পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানুষ হচ্ছে কোরআন শিক্ষক এবং শিক্ষার্থী এমনিতে শিক্ষকদের মর্যাদা অনেক গুরুত্ব অনেক কিন্তু সে শিক্ষাটা যদি কোরআনের শিক্ষা হয় দিনের শিক্ষা হয় আল্লাহর শিক্ষা হয় পরকালের শিক্ষা হয় তাহলে তো শোনায় সোহাগা আর আমরা এটাও জানি যে কোরআনের ছোঁয়া যেখানে লেগেছে সেখানে শ্রেষ্ঠত্বের মর্যাদায় অনুপম হয়েছে এ কোরআনের শিক্ষক শিক্ষার্থী বলতে কি বোঝানো হয়েছে শুধু কি হিপস না শুধু হিপস না কোরআন হিপস করা হাফেজি শিক্ষক এরপরে যারা অর্থ শেখায় সে শিক্ষক তাফসির শিখায় সে শিক্ষক অথবা ভাষা শিক্ষা দেয় বা লাগাত মান্তিক তারাই অন্তর্ভুক্ত হবে তারাও এখান থেকে সব লাভ করবে একজন শিক্ষক হাফেজ বানালো আলেম বানালো এই হাফেজ আলেম যত আমল করবে আমলের একটা অংশ সাব তার আমুল নামে শিক্ষকের আমল নামে যোগ হয়ে যাবে তারা এখান থেকে কমতি করা হবে না তাহলে কত সব এখানে অর্জিত হচ্ছে হাদিস বলছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হচ্ছে কোরআন শিক্ষক এবং শিক্ষার্থী তাই আমরা কোরআন শিক্ষক হব কোরআন শিক্ষার্থী হব কোরআন মাজিদ বিশুদ্ধ করে পড়বো অর্থ জানবো

তোমার সাথে পুরো অনুষ্ঠান জুড়ে কথা বলবো যে পর্যায়ে এক নজরে কিছু তথ্য জেনে আসব দর্শক আজ আমাদের মাঝে রয়েছেন বিশ্বজয় হাফেজ হাফেজ তোফায়েল আহমেদ চলুন আমরা এক নজরে দেখে আসি তার সম্পর্কে কিছু তথ্য বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কুরআন দেশের জন্য আনছে বয়ে গর্বিত সম্মান মারহাবান 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 দেখে নিলাম তোমার সম্পর্কে কিছু তথ্য এক নজরে শুরুতে তোমাকে জিজ্ঞেস করব তোমার হিজ পড়া শুরুটা কোথায় হয়েছিল কার মাধ্যমে হয়েছিল হিজ শুরু হয়েছে মিরপুর 11.15 কিন্তু হিজ পড়ার আগে যেটা দরকার নাজেরা কুরআন সেইভাবে দেখে পড়ার সেটা শুরু হয়েছে আমার মা থেকে আলহামদুলিল্লাহ অর্থাৎ ছোট আমার আম্মুর কাছে আমি শুরু করেছি তুমি কি হাফেজ আলেম হাফেজ না শুধু আলেম আর কি আলেম তো আম্মু যখন রান্না করে যেত তখন আমাকে বলতো তুমি আসো আমার সাথে পড়ো তো রান্না আম্মু একদিকে রান্না করত

আলেম মুফতি আমার আম্মু আলেমা সেই সবে সবাই যে আমরা যারা ফ্যামিলিতে থাকবো এটা এই লাইনে আসবো এটা পারিবারিকভাবেই আসছে দুই ভাই এক বোন কত সবার বড় তোমার মায়ের কাছে পরে তুমি কোথায় বাকি পড়া মায়ের কাছে পড়ার পরে তারপরে এসে পড়লাম মিরপুর সাড়ে এগারো আমার আব্বু ওইখানে কিতাব বিভাগে পড়াতো তো আমাকে এখানে ওইসা ভর্তি করালো তো এখানে নাজেরা পড়লাম তারপর হ্যাভ শুরু করলাম ওইখানে আর কি তারপর হ্যাফ শুরু করার পরে তারপর সাতেশ পাড়া ওইখানে পড়েছি তারপর আমি মার্কাজুর তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা যাত্রাবাড়ি শেখ নাসার আহমদান্না শ্রী হুজুর কাছে গেলাম ওইখানে দর্শন আলাম তারপর ওনার মাদ্রাসার নামে ইন্ট ইসলাম ফাউন্ডেশনে যে পজিদা আছে বাহিরের রাষ্ট্রে দিতে থাকলাম একটা দিলেই তো হয় না দিতে থাকলাম দিতে থাকলাম এক বছর পরে আল্লাহ রহমে একটা কবল হয়ে গেলো তুমি যে আমার কাছে পড়লা তারপর আরেকটা মাদ্রাসে পড়লা যাত্রাবাড়িতে পড়লা তো তোমার কাছে কোন জায়গাটা সবচেয়ে বেশি ভালো মনে হয়েছে পড়ার ক্ষেত্রে সেই হিসাবে যাত্রাবাড়ি যে মার্কাজুর তাহফিজ এটাই বেশি বৈশিষ্ট্য ছিল কেন এটার মধ্যে আমলের তাগিদ দেওয়া হতো সময়ের গুরুত্ব দেওয়া হতো সময় নষ্ট করা যাবে না এদিকে বেশি খেয়াল করা হতো বেশি আল্লাহর কাছে চাইতে হবে সেই বেশি খেয়াল করা হতো সময় যেতে কোনোভাবেই নষ্ট না হয় বেশি তাকিদ দেওয়া হতো সেই সেই হিসাবে আমি বেছে নিব বেস্ট হিসাবে তাফিজকে এবার উচিত সব অভিভাবকের ভালো মাদ্রাসা তালাশ করা ভালো শিক্ষক তালাশ করা অবশ্যই অবশ্যই তুমি যে প্রতিযোগিতা আসলা

যখন আমি ইয়াতে পড়তাম মিরপুরে পড়তাম তখন আব্বু তো কিতাব বিভাগে পড়াতো তো কিতাব বিভাগে ক্লাসরুম তো আলাদা তো আব্বু রুম আলাদা থাকতো হেফজি বিভাগে ক্লাসরুম আলাদা তো আমার রুম আলাদা থাকতো তো আমি দুতলায় থাকতাম আমার আব্বু থাকতো নিস্তলায় তো প্রায় সময় এমন হতো রাতে এগারোটা বারোটার সময় যখন শুইতাম তখন আমার শোয়ার পর আমার ঘুম আসতো না মানে ঘুম আসতো না শুধু আমি নড়াচড়া করতাম এদিক সেদিক বুঝতাম রাতে তোমার আব্বু মাদ্রাসে থাকতো আমার আবাসিক থাকতো আমার আব্বু আচ্ছা আচ্ছা তো আমি আমি আব্বু আব্বু রুমে থাকতো আমি তো আমার হ্যাপসখানে থাকতাম হেফসখানে তো আমি দুতলা থেকে নিচে চলে আসতাম এমন প্রায় সপ্তাহে দুই তিন দিন এমন হতো আমার ঘুম আসতো আর আমার আব্বুকে জাগাইতাম মানে আব্বু ঘুম প্রচন্ড একে পুরো ঘুমে আমি বুঝতাম নাক ডাকতেছে এমন কিছু আওয়াজ শুনতে পেতাম তারপর আমি আব্বুকে একটা ডাক দিলে উঠে যেত পরে আব্বুকে সাথে নিয়ে মানে আব্বুকে জড়ায় ধরার পর আমার ঘুম আসতো আমার একেবারে এখনও মনে আছে তারপর আবার যখন আপনি হয়তো জানেনি যে হ্যাফসখানার নিয়ম হলো যে তিনটা সাড়ে তিনটা বাজে উঠানো কিতাব খেলা তো ফজে রাজেন দিলে কিন্তু আমার জন্য এই সাড়ে বাজে উঠে যেত যখন পর রুমের পাশে বসাইয়া একটা ছোট একটা লাইট ছিল ছোট লাইটে বড় লাইট না যে বাসে ছাত্রদের আব্বুর খাটের উপরে ছোট একটা লাইট ছিল ওইটা জ্বালাইয়া আব্বুর পাশে বসে থাকতো আমি সবকটা ভালো করে রাতে তো ইয়াদ করছি তারপর একটু তো ফজরের আগে তো একটু পড়তে হয় সবক শোনানোর আগে একটু পরে ভালোভাবে একেবারে পাকাভুক্ত করে তারপর আমার আব্বু নিজে গিয়ে আসতো তারপর আব্বু তাহাজ করতে কান্না শুরু করতে এটা এখনো খুব ভালোভাবে এই ঘটনাগুলো মনে হয় তুমি দেশের বিভিন্ন প্রতিযোগিতা অংশ নিয়েছো বললা টেলিভিশন বা টেলিভিশনের বাইরে সেগুলো একটু শুনবো এবার দুই হাজার চোদ্দ সালে আলোকিত কোরআন আর টিভিতে ওইটার মধ্যে পঞ্চম হয়েছি তারপর হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ যেটা সবচেয়ে বড় হুফ আর কি সংযোগিতা আর শাহ আব্দুল হক সাহেবের ওইটার মধ্যে আলহামদুলিল্লাহ দশ পারা গ্রুপে সারা বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেছি এবারে তোমাকে জিজ্ঞেস করি দেখো তোমার আম্মা আলেমা তোমার আব্বা মুফতি এটা যদি না হতো সাধারণ হতো তাহলে কেমন হতো মনে করতো কেমন হতো হয়তো আমি এই লেভেলে আসতে পারতাম না যেহেতু আমার আব্বু মুফতি সেই হিসাবে আরেকটা প্লাস পয়েন্ট হয়েছে আমার জন্য সেটা হলো শুধু হ্যাভস পরেই যে আমি থেমে যাই সেমন তেমনটা না মানে অনেকেই বলে যে যারা আন্তর্জাতিক হাভেজ হয় তারা ভালো আলেম হতে পারে না হতে পারে হ্যাঁ এটা মানে প্রায় মুখে চলে তখন আমি একটি জয় করলাম বিশ্বজয় করলাম একটি দেশে গেলাম তো আমার আরো মনে একটু ইচ্ছা ছিল যে আরো কয়েকটা রাষ্ট্রে যাই আমি যেমন একটা আমার মনের মধ্যে আসছিল কিন্তু আমার আব্বু একটা কথা বলছিল যে সবাই যে বলে দেখো যে তুমি তো শুনোই যে ভালো হাফেজ যারা হয় তারা ভালো আলেম হতে পারে না তো আমি চাই তুমি একজন ভালো হাফেজ যেমন হয়েছ তুমি একজন ভালো আলেমও হোক বাইরে না গেলে তুমি একটা দেশে তো তোমার আশা ছিল তুমি বাইরে বাইরে যাও একটা দেশে তো তুমি গিয়েছো গিয়েছো তো তুমি এখন আলেম পড়ো ভালো একটা আলেম হো সেই হিসাবে আমি পড়ালেখা শুরু করি আলহামদুলিল্লাহ আমি যত বোর্ডের পরীক্ষা দিয়েছি কিতাব বিভাগে নাহব্যান্ড করেছি আলহামদুলিল্লাহ মেসকেত আলহামদুলিল্লাহ মুমতাজ এবং হাল আল হায়াতুলা যে সারা বাংলাদেশের মধ্যে যে সবচেয়ে বড় বোর্ড দাওরার সেটার মধ্যে আলহামদুলিল্লাহ মুমতাজ হয়েছি মানে আলহামদুলিল্লাহ যথেষ্ট লেভেল চেষ্টা করেছি যাতে কিতাবগুলো বুঝি এবং ভালো আলেম হতে পারি যে বাকিটুকু কতটুকু হয়েছে আল্লাহ আলম আর এই বছর আমি মুফতি পড়তেছি এফত্যা পড়তেছি মানে আমার পড়াটাই হয়তো আমার বাবা আমার চেষ্টার সুফল এবং আমারও প্রচন্ড ইচ্ছা ছিল ইচ্ছে কথাটা পরাজিত হয়েছে ভালো ভালো হাফেজ সেটাই আমার মনে এটি ইলো যে সবাই তো বলে যে ভালো হাফেজ ভালো আলিম আলেম হতে পারে না ইনশাআল্লাহ আমি ভালো আলেম হই ইনশাল্লাহ তোমার সারো কথা বললেই পর্যন্ত ছোট্ট বিরতি নিব দর্শক আপনারা দেখছেন মার্কেটাল ব্যাংক কাคโนโลยี বিশ্ব জয় তারকা আজ আমাদের মাঝে রয়েছেন বিশ্বজয় হাফেজ হাফেজ তুফায়েল আহমদ সময় হলো বিরতির ঠিক পরে ফিরবো আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ বিশ্বজয়ের হাফেজ কুরআন দেশের জন্য গর্বিত সম্মান বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ দর্শক আপনারা দেখছেন মার্কিন টেল ব্যাংক অনিবেদিত বিশ্বজয় তারকা আজ আমাদের মাঝে রয়েছেন বিশ্বজয় হাফেজ হাফিজ আহমদ তোমার সাথে আমরা আরো কথা বলবো এবার তোমার কণ্ঠে একটু তেল অছনে নেবেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم. من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا ولا تجد لسنتنا تحويلاً اقم الصلاه لدلوك الشمس الى غسق الليل وقران الفجر ان قران الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافله لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني وأخرجني مخرج صدق واجعل لي, وجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا وننزل من القران ما هو شفاء ورحمه ورحمة للمؤمنين ولا يزيد الظالمين الا خسارا واذا انعمنا على الإنسان أعرض ونأى بجانبه وإذا مسه الشر كان يئوسا قل كل يعمل على شاكلته فربكم أعلم بمن هو أهدى سبيلاً আহসান তাজা জাকুমুল্লাহ খায়ের অনেক সুন্দর তেলাত হৃদয় স্পর্শী তেলাত আমার অনেক ভালো লেগেছে আশা করি দর্শকদের ভালো লাগবে আল্লাহ তালা তোমার কণ্ঠে আরও সমৃদ্ধি দান করুন করবো তুমি কোন দেশে গিয়েছো কত সালে গিয়েছো দু হাজার পনেরো সালে বাহরাইন গিয়েছিলাম ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় যেখানে প্রায় নব্বই পঁচানব্বইটা রাষ্ট্র অংশগ্রহণ করেছে সেখানে আল্লাহর রহমতে আমাকেও সুযোগ হয়েছে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য আমি নির্বাচিত হয়ে বাংলাদেশের প্রতিনিধি করেছি সেখানে পদ্ধতি কেমন ছিল প্রতিযোগিতা ওখানে আমি পনেরো দিন ছিলাম প্রতিযোগিতা হয়েছে সাত দিন মানে প্রত্যেক দিন দশটা পনেরোটা করে রাষ্ট্র অ্যাটেন্ড করতো আচ্ছা প্রত্যেক দিন এভাবে সাত দিন প্রতিযোগিতা হওয়ার পরে প্রত্যেক দেশ থেকে একজন গিয়েছিল একজন গিয়েছে আচ্ছা বাংলাদেশ থেকে আমি গিয়েছিলাম সেই হিসাবে তারপর অ্যাটেন্ড করার পর প্রথম সাত দিন প্রতিযোগিতা হয়েছে তারপর সাত দিন আমাদেরকে বিভিন্ন জায়গা যে স্মরণীয় জায়গাগুলো আমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছে তো অনেক জায়গায় গিয়েছে বাংলা যে জাতীয় মসজিদ তারপর আমরা সৌদি আর তো বাহারাইন তো পাশাপাশি একেবারে নিকটে একটা সাগর পার হইলেই বাহারাইন তো আমরা সৌদি তো ঢোকার সুযোগ হয়েছে আল্লাহ রহমতে তো সেখানেও আমাদেরকে নিয়ে গিয়েছে তারপর লাস্টের একেবারে শেষের দিন রেজাল্ট ঘোষণা করা হয়েছে কততম হয়েছিল ওখানে তৃতীয় স্থান অর্জন করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যখন পুরস্কার ঘোষণা করা হয় তখন কি ওখানে নাম আগে ঘোষণা করা হয় না দেশের নাম আগে ঘোষণা করা হয় প্রথম তো দুটি একসাথে নাম ঘোষণা করার পর শেষে মিন বাংলাদেশ বাংলাদেশ করে জি আমাদের অনুভূতি শুনতে চাই এবার ওই সময় অনুভূতি তো বলার মানে হয়তো বলতে পারবে কিনা আমার জানা নাই। আমি বলতে পারবো না আর কি কেমন অনুভূতি আমি তো মনে গাল থেকেই আমি এগুলা ভিডিও দেখতাম বিভিন্ন যারা বাহিরে গেছে আমাদের মাদ্রাসা সিস্টেম ছিল যারা বাহিরে যায় তাদের পড়া আমাদের ইয়াতে একটা ইয়ে ছিল মনিটরে দেখানো হতো তো আমি আমি নিজে নিজে ভাবতাম যে এখানে লেখাটা যদি তুফাইল আহমদ হতো মানে সাদ সুরাইল অথবা হাফেজ আরও যারা যারা গিয়েছে হাফেজ তানবীর তাদের নাম তো এখানে ভেসে উঠতো আমাদের আগে তখন আমি ভাবতাম যে আমার এই তাফেজ তুফায় আহমেদ লেখা উঠলে কেমন লাগবে মানে আমি নিজে নিজে কল্পনা করতাম আর আমার নামটা কিভাবে ঘোষণা করবে বাহিরের রাষ্ট্র আরবের কান্ট্রি আরবের লোকরা আমার নামটা কিভাবে ঘোষণা করবে এটা আমি মনে মনে ভাবতাম আর কেমন শোনা যাবে যখন তারপর যখন আরবের বাস্তবে যখন শুনলাম আমার কানে যে আমার নামটা ঘোষণা করা হচ্ছে তখন কেমন অনুভূতি হবে এটা তো আর বলার ভাষায় প্রকাশ করে যে কয়েদিন ছিল কোন স্মরণীয় ঘটনা স্মরণীয় ঘটনা বলতে ওনারা আমাদেরকে বিভিন্ন জায়গায় যখন ঘোরা ঘুরাইতে নিয়ে গিয়েছিল তখন একদিন রাতে আমাদের সব একসাথে হয়েছিলাম যেখানে বাহারেন আমরা প্রায় নব্বই পঁচানব্বই রাষ্ট্রের সবাই একত্রিত হয়েছিলাম তখন আমরা আলোচনা চলছিল যে কে ভালো পড়ে বাইরে রাষ্ট্রে গিয়ে কে ভালো মানে পুরস্কার এনে বা কোন রাষ্ট্রের ছেলেদের ভালো পড়া সেখানে সর্বতম আমার অবাক লেগেছে সর্বত বাংলাদেশের নামটা এসেছে আলহামদুলিল্লাহ মানে মিশর আছে সৌদি আছে এত আরবের কিন্তু বাংলাদেশের নামটা সর্বপ্রতম বলেছে যে তারা আজমি হয় এতো ভালো তেলাওয়াত করে কিভাবে তারা সবাই অবাক প্রকাশ করছে তখন আমার অনুভূতি অন্যরকম যে আমি বাংলাদেশের আসলেই গর্ব মানে আমাদের দেশের সুনাম সুনাম একজন এটাও তো একটা আছে আরেকটা ঘটনা আছে সেটা হলো আমি একদিন মানে রাস্তার মধ্যে হারিয়ে গিয়েছিল সেটা কিভাবে যে আমার সাথে থাকতো আর কি যে আমাদেরকে গাইডলাইন করতো সে হয়তো ওই দিন ছিল না বা কোনো একটা প্রবলেম তো আমি রাস্তা দিয়ে যখন বাস যেখান থেকে নামাইছে তো আমি মসজিদ আর খুঁজে পাচ্ছি না তো আমি যেভাবে মসজিদার খুঁজে নেব এখন আমি নিয়োগ করছি যে আমি হোটেলে চলে যাব এখন হোটেলও খুঁজে পাচ্ছি না

পরে একটা হোটেলে কাজ ছিল পাঁচ তরাকা হোটেল তো সবাই চিন্ত পরিচিত হোটেল যখন দেখালাম তখন উনি নিয়ে আমাকে দিয়ে দিল হোটেল নিয়ে সেই দিন তো একটু স্মরণীয় ছিল তুমি তো বলছিল দাওয়ার হাদিস শেষ করেছো জি করছো পড়ছো এবছর ইফতা পড়তে সেটা শেষ করে আর কি প্ল্যান আছে তোমার প্ল্যান তো আছে মিশর আল আজহারে পড়ি পড়াশোনা করার কোন সাবজেক্টে পড়াচ্ছ ইচ্ছা তাফসীর নিয়ে পড়ার আমার খুবই আগ্রহ তাফসীর কোরআন নিয়ে গবেষণা করার খুবই আগ্রহ

কৃতজ্ঞতার হতে পারে ভালোবাসার হতে পারে বাবা মা বা শিখব অন্য কিছু এরকম কথা যেটা আমরা আজকে টেলিভিশনের মাধ্যমে জানিয়ে বলিনি আমার আব্বু আম্মুকে বলতে চাই কারণ ছোটো থেকে এই পর্যন্ত এখন পর্যন্ত আমার আব্বু আম্মু আমার জন্য যা করতেছে এবং করেছে জানি না বাকি অন্য আম্মুরা কি করে আমি এটাই বলতে চাই আমার আব্বাম্মুর মতো যাতে সকল পিতামাতা হয় প্রত্যেকটা সন্তানের আম্মু যাতে আমার আব্বাম্মুর মতো হয় তাহলে কোনো কিছুতেই তার সন্তান কমতি পাবে না আমি যে কোনো কিছু চাওয়ার আগে মানে আমার মনে আমার মনে হয়েছে যে আমার মনে একটা কল্পনা আসছে সেটা আমার আব্বু নিয়ে আসছে আমার কেভাবে বুঝতে আমি নিজেও জানতাম এখন পর্যন্ত আমার আব্বু আম্মু যেভাবে হেফাজত করতেছে আমাকে মানে প্রটেক্ট করতেছে সব কিছু টাকা পয়সা সময় সব কিছু দিয়ে তো সেই জন্য আমি আব্বু আব্বু কাছে মানে আজি মতো কৃতজ্ঞ আরেকটা কথা বলতে চাই আব্বু আম্মু আপনাদেরকে অনেক ভালোবাসে আমি আমি এমন কোনো কাজ করব না ইনশাআল্লাহ যাতে করে আপনাদের কোনো বদনাম হয় বা আপনাদের কোনো ত্রুটি হয় সেই দিকে আমি ইনশাল্লাহ খেয়াল রাখবো আমার জন্য দোয়া করবেন আমার যারা আমার ছোটো ভাই আছে ছোট বোন আছে সবাই জন্য দোয়া করবেন আপনাদের দোয়াই আমি এই পর্যন্ত এসেছি সেটা আমি সারা জীবন বলে যাব আমার কোনো যোগ্যতা নাই প্রত্যেকটা যোগ্যতার শোককে হওয়া আপনাদের এটাই আমি বলতে চাই আমার সাধারণ তুমি বলছিলা যে তুমি মুফাসের হতে চাও আমরা দোয়া করি আল্লাহ তো তোমাকে বিশ্বজয়ী হাফেজ যেমন বানিয়েছে বিশ্বজয়ী মুফাসের বানিয়ে দিন সকল কাছে এটাই আমার দিনের দায়ী বানিয়ে দিন ইসলাম প্রচারক বানিয়ে দিন যেটা আমি একজন ভালো একজন মুফাসের হতে চাই

ধন্যবাদ ধন্যবাদ আমাদের মূল্যবান সময় আমাকে আমন্ত্রণ করার জন্য আর টিভির সকল মেম্বারকে সকলকে ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম আসলে বিশ্বজি হাফিজদেরকে বাংলাদেশে বললে সমস্যা বাংলাদেশে এত মূল্যায়ন করা হয় না এখন কিছুদিন হচ্ছে শুরু হচ্ছে আর কি আপনারা শুরু করেছেন আপনাদেরকে যাকমুল আপনাদের দেখা দেখি যারা আসবে তা আপনারা কিন্তু সব পেয়ে যাবেন যেহেতু আপনারা শুরু করেছেন আপনাদের সকলকে ধন্যবাদ আর টিভি কে ধন্যবাদ দর্শক আপনারা এতক্ষণ দেখলেন মার্কিন ব্যাংক তাকু অনিবেদিত বিশ্ব যে তারকা আজ আমাদের মাঝে ছিলেন বিশ্বজয় হাফেজ হাফেজ তোফায়ল আহমদ যে উদ্দেশ্যে আমরা অনুষ্ঠান করে থাকি সেটা হলো যারা বিশ্বজয় স্বপ্ন দেখবে কোরআন নিয়ে তারা যেন এখান থেকে শিক্ষা লাভ করতে পারে আর যারা অভিভাবক তারাও সঠিক শিক্ষক মাদ্রাসা নির্বাচন করতে পারে আর এরই মাধ্যমে আমাদের দেশ আবারও বিশ্বে জয়লাভ করতে পারে ছাত্ররাও জয়লাভ করতে পারে আরেকটি বিষয় সেটা হলো মার্কিন ব্যাংক তাকুয়া দেশব্যাপী ইসলাম ব্যাঙ্কিং সেবা দিচ্ছে দেশের যে কোনো শাখা থেকে আপনারা সে সেবা গ্রহণ করতে পারেন আগামী পরবার আরেকজন বিশ্ব জাফেজ অথবা আলিমকেনে আমরা উপস্থিত হব সে পর্যন্ত আল্লাহতালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সুন্দর রাখুন আমিন আসসালামু আলাইকুম মরাহামাতুল্লাহি ও বালক্কা জয়ের মুকুট পরে হাফে জে কুরআন দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান বিশ্ব জয়ের মুকুট পরে হাফেজ জে কুরআন দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান মারহাবান মারহাবান, মর